দূরে যে মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে, এই মন্দিরটা জয়পুর সিটি তৈরি হওয়ার আগে এই মন্দিরটা স্টাবলিশ হয়েছে। এবার ভেবে দেখুন এই মন্দিরটা কত পুরনো। তো আমরা অতদূর যাব না, এখন আমরা যাব হচ্ছে আজবগড়ের দিকে। তো নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। আগের দিন আপনাকে আমি দেখিয়েছিলাম হচ্ছে ভানগড় ফোর্ট, যেটা হচ্ছে পিছনে। তো ভানগড় ফোর্ট থেকে এখন আমরা যাচ্ছি আজবগড় ফোর্টে। এখন টাইম হচ্ছে বিকাল 4টে, আর যেতে বেশিক্ষণ টাইম লাগবে না। এখান থেকে ভানগড় থেকে আজবগড় ফোর্টের ডিস্টেন্স হচ্ছে মাত্র 11 কিলোমিটার। তো ভিডিও সঙ্গে থাকুন, আর এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। কথায় আছে জয়সা দেশ ভয়সা ভেস। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জল কিনে খাওয়া হয়, কিন্তু এখানে কিন্তু বালতি নিয়ে একজন দাদি বসে আছেন, তিনি জল খাওয়াচ্ছেন, তার বদলে যে যা খুশি পয়সা দিয়ে যাচ্ছেন। তো এই ব্যাপারটা আমার এখানে খুব ভালো লাগলো, এটা ভানগড় ফোর্টের ঠিক বাইরে এসেই। আর চাইলে আপনারাও এখানে জল খেতে পারেন, দারুণ সুন্দর ঠান্ডা জল। তো দাদির সঙ্গে একটা সেলফি তুলেছি, সেটা দেখবার জন্য ইনস্টাগ্রামে আমাকে ফলো করুন। দেখুন ইনস্টাগ্রাম আইডি এখানে আসছে। ভানগড় থেকে আজবগড় যাওয়ার যে রাস্তাটা না, অসাধারণ অসাধারণ। দুদিকের পাহাড়ের নাজারা আর তার নিচে যে ছোট্ট ভ্যালিটা, এ এক কথায় কোনো রকম কথা হবে না, কারণ এর কোনো তুলনা নেই। রাজস্থান ভাই রাজস্থান। এবারে রাজস্থান ট্রিপে মাউন্ট আবু আমরা স্কিপ করছি, সুতরাং মাউন্ট আবু যেতে পারবো না। কিন্তু এখানের যে সমস্ত জিনিস বা পাহাড় দেখছি, সেটা কোনো অংশেই মাউন্ট আবুর থেকে কম নয়। এটাকে আমার কাছে মাউন্ট আবু। রাজস্থানে যে ময়ূর দেখবো না উট দেখবো না, এটা হয় না। তো উট তো দেখা হয়ে গেছে, বা পরে আমরা দেখবো, উট চাপবো, কিন্তু ময়ূরটা যদি দেখতে না পাই কিন্তু একটা আক্ষেপ রয়ে যাবে। আজবগড় কেল্লার ভিউ এখান থেকেই শুরু হয়ে গেছে, সামনেই দেখা যাচ্ছে আজবগড় কেল্লা। এখানকার ল্যান্ডস্কেপটা কিন্তু অসাধারণ। হ্যাঁ ভাই, অসাধারণ অসাধারণ। ক্যামেরায় কতটা জাস্টিফাই করছে জানি না। তো বাঁ দিকেই দেখতে পাওয়া যাচ্ছে কেল্লা, এই কেল্লাটাতেই যাবো। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আজবগড় ফোর্ট। আজবগড় ফোর্টের একদম সামনে চলে এসেছি। তো চেষ্টা করবো ওঠার, জানি না উঠতে পারবো কিনা, অনেকটা টাইম চলে গেছে। তো যদি সেরকম হয় হয়তো না উঠতে পারি। এই কেল্লায় ওঠার নির্দিষ্ট কোনো রাস্তা আমি দেখতে পাইনি, সুতরাং পাহাড়ের গা বেয়ে বেয়ে আগে যারা উঠেছিল তাদের একটা পায়ের চিহ্ন রয়ে গেছে। তো সেই চিহ্ন ধরে ধরে ওঠার চেষ্টা করছি ওপরে। তো এখানে আমি সময় নষ্ট করতে চাইছি না, যত দেরি হবে তত হয়তো এখানে ঢোকাটা দুর্গম হয়ে যাবে। তো কী দুর্গম জায়গায় এই দুর্গটা তৈরি একবার ভেবে দেখুন। আর তাছাড়া এই দুর্গম জায়গায় করার একটা কারণ হচ্ছে, এই কেল্লাটা হচ্ছে ভানগড় যে ফোর্ট ছিল সেই ফোর্টটাকে প্রোটেকশন দেওয়ার জন্য, এখানে এই ফোর্টটা ওয়াচ করবার জন্য, অর্থাৎ এই যে ভ্যালিটাকে ওয়াচ করবার জন্য এই ফোর্টটা বানানো হয়েছিল। আর এই ফোর্টটা বানানো হয়েছিল ভানগড় ফোর্ট যিনি বানিয়েছিলেন তার ছেলের ছেলে মাধো রাও এর আমলে তৈরি। তিনি ছিলেন মুঘল সম্রাট আকবরের দেওয়ান। আমি এখন অনেকটা উপরে উঠে চলে এসেছি, এখনও ওটা বাকি আছে। প্রচুর খাড়াই রাস্তা, গলা পুরো শুকিয়ে গেছে। আর এই দেখুন একবারে ফোর্টের সামনে চলে এসেছি। এই আজবগড়ের কেল্লাতে আসার জন্য একটা ঘুরপথের রাস্তা আছে। তো আমি সেই ঘুরপথের রাস্তায় না এসে শর্টকাটের রাস্তায় উঠেছি। ঘুরপথের রাস্তায় উঠলে উঠতে উঠতেই সন্ধে হয়ে যেত, হেঁটে উঠতে উঠতে সন্ধে হয়ে যেত। তো আমি জাস্ট শর্টকাট রোড ধরেছি। শর্টকাট রোড ধরে মোটামুটি খুব তাড়াতাড়ি আমি উঠে পড়েছি, আর এখানে প্রচুর কাঁটা পড়ে আছে। এই ফোর্টের ভিতরে ঢোকার রাস্তা খুঁজে বেড়াচ্ছি, কীভাবে ঢোকা যায় দেখছি। আশা করি রাস্তা পেয়ে গেছি। এই হচ্ছে সামনে রাস্তা। তো এইদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ঘুরপথের রাস্তা, আর আমি যেটা এলাম সেটা হচ্ছে শর্টকাট। পিছন দিক থেকে একদম ডিরেক্টলি পাহাড় চড়ে এলাম, আর এটার পাহাড় চড়া যে কত কষ্টকর সেটা আমি একমাত্র বুঝতে পারছি। তো দুর্গটা সত্যিই খুব দুর্গম জায়গায় আছে, সেজন্যই এর নাম দুর্গ।
তো ফাইনালি আমি আজবগড় ফোর্টের মধ্যে চলে এসেছি। ভানগড়ের ফোর্টের মতো এটা কোনো ভূতের ফোর্ট নয়, এটা নর্মাল ফোর্ট। What a lovely place! আমি একমাত্র, আমি এখানে শুধু একা আছি এখানে। গৌরব এবং মলয় খুব টায়ার্ড হয়ে গেছে, আমিও টায়ার্ড, কিন্তু আমি চেষ্টা করলাম যে এত দূর এসেছি আপনাদেরকে এটা দেখাবো না। এই আজবগড় সম্পর্কে আপনাদের কোনো রকম আগে কোনো দিন কোনো ভিডিও দেখেছেন কি না আমি জানি না, কোনো ইউটিউবার দেখায়নি, কোনো বাইকার দেখায়নি, তো আমি প্রথম দেখেছি। সেই কারণে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিন। কেল্লায় যে এইরকম বড় বড় যে পিলারগুলো হয়, তা আমি একটা সেই রকমই পিলারের উপরে দাঁড়িয়ে আছি এখন। আর এখান থেকে ওয়াও, এবারে কেল্লার মেন অংশের মধ্যে ঢোকার চেষ্টা করি। এই কেল্লাটা অন্যান্য কেল্লার থেকে অনেক ছোট, ছোট মানে খুবই ছোট, একটা টিলার উপরে একটুখানি কেল্লা। এই কেল্লাটা যে সামরিক কাজে ব্যবহার করা হতো সেটা এর স্ট্রাকচার দেখলে খুব ভালো করেই বোঝা যায়। এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা একদম ফোর্টের সামনের দিকের অংশ, এবং এরকম একটা জানলা করা আছে, ফোর্টের সামনের যে ভিউটা সেটা পরিষ্কারভাবে দেখা যায়। আর এই জায়গাটা বানানোর উদ্দেশ্য হয়তো এটাই যে এখান থেকে কেউ একজন হয়তো আমার মতো এখানে দাঁড়িয়ে এই ফোর্টের পাহারা দিত। আমি এখন পাহারাদার হয়ে গেছি। কেল্লার ঠিক মাঝখানে একটা কুয়ো দেখতে পাওয়া যাচ্ছে, ওধারে কুয়োতে নামার জন্য এখান থেকে সিঁড়ি নেমে গেছে নিচেতে। এখানে বাদুড়ের অনেক গন্ধ পাচ্ছি। এই জায়গাটা হচ্ছে ঘোড়া রাখার জায়গা যতটা সম্ভব দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, ওধারে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে ওঠা রাখার চেষ্টা করব, যদি ওঠা যায় ওপর দিকে কিছু। প্রচুর বাদুড়, তো যেদিকে বাদুড় আছে সেদিকে যাবো না, আমার খুব বাদুড়ে ভয় লাগে। আমি ওদিকে যাবো না, ওদিকটা প্রচুর বাদুড়। তো আপাতত উপরে উঠে চলে এসেছি। তো এই হচ্ছে কেল্লা। ঠিক আমার ঠিক এই কেল্লাটা দেখে একটা সিনেমার কথা মনে পড়েছে, কেসারি সিনেমায় এরকমই একটা ছোট্ট কেল্লা দেখানো হয়েছে। ঠিক এই কেল্লাটাও ঠিক সেই রকমই এরকম একটা কেল্লা। তো ছোট্ট একটা প্রোটেকশনের জন্য, শুধু সামরিক কাজের জন্য এটা ব্যবহার করা হতো। তো এই কেল্লাটাও ঠিক সেই রকমই। আর এর উপরে যে রাজপুতদের যে আর্কিটেকচার সেটাও এখানে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আজবগড় কেল্লা। আর এখন সন্ধে হবো হবো, তো সুতরাং কেল্লা থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে এবার নিচে বাইকের কাছে যাব। তো অনেকটা দুর্গম পথ, ধীরে ধীরে নিচে নামি। আর এই ভিডিওটা আপনাদেরকে আমি অন্যভাবে তুলে ধরলাম এবং অন্য কিছু জিনিস দেখালাম, ভালো লেগেছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা একটা লাইক দেবেন, তাহলে আমি ইন্সপিরেশন পাই। আরও নতুন নতুন এ ধরনের আরও ভিডিও বানাবো, ভিডিও সঙ্গে থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটা এখান পর্যন্তই রাখছি, দেখা হবে পরে অন্য কোনো ভিডিও, ততদিনের জন্য বাই বাই। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে পিছনের, রাস্তা কিছু দেখা যাচ্ছে না, যদিও যেই জায়গাটা দেখা যাচ্ছে এই খাড়াই পাহাড়ের পাথর খাঁজে পা দিয়ে দিয়ে উপরে উঠেছিলাম আজবগড় ফোর্টেতে। তো আমি প্রথমে একা উঠেছিলাম, তো আমার দেখা দেখি এরাও মনে জোর নিয়ে ধীরে ধীরে উঠেছিল। তো এখন নেমে এসেছি,
নেমে এখনো যেতে হবে, লং ওয়ে টু গো।